হ্যালো প্রিবন ওয়েলকাম টু এসএইজ লার্নিং সেন্টার আজ আমি পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো যেটা তোমাদের জুলাই মাসে দিয়েছে দু সালের জুলাই মাসে দিয়েছে সেই অ্যান্সারগুলো করাবো দেখো প্রথম অধ্যায় থেকে কোশ্চেন দিয়েছে পথ প্রথম অধ্যায় পথ নিরাপত্তার শিক্ষা এক নম্বর কোশ্চেন বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও মানে চারটা অপশান আছে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক তাতে টিক চিহ্ন দিতে হবে ক কোশ্চেন কি বলছে রাস্তা পার হওয়ার সময় কি করতে হয় অপশান এ চার দিকটা দেখে রাস্তা পার হতে হয় বি ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয় সি বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয় ডি সামনে দিকটা ফাঁকা থাকলেই রাস্তা পার হতে হয় তাহলে এটার অ্যান্সার হবে এ চার দিকটা দেখে রাস্তা পার হতে হয় তারপর ক্ষয়েরটা রাস্তার কোথা দিয়ে রাস্তা মানে রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয় এ হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে বি জেব্রা ক্রসিং দিয়ে সি জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারি রাস্তা পার হওয়ার সংকেত থাকলে ডি কার্ব এলাকা দিয়ে এটার অ্যান্সার সি হবে জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারী রাস্তা পার হওয়ার সংকেত থাকলে গয়ের কোশ্চেন জেব্রা ক্রসিংয়ে কি রং এর দাগ থাকে এ লাল সাদা দাগ থাকে বি সাদা কালো দাগ থাকে সি হলুদ দাগ থাকে ডি সাদা ডটের দাগ থাকে এটার অ্যান্সার হবে বি সাদা কালো দাগ থাকে তারপর ঘ কোন আলোর সংকেতে গাড়ি গাড়ি চলতে শুরু করে লাল জ্বললে বি হলুদ জ্বললে সি সবুজ জ্বললে ডি হলুদ আলোর পরে সবুজ আলো জ্বললে এটার অ্যান্সার হবে সি সবুজ জ্বললে তারপর ও যদি ট্রাফিকের যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ি চালককে কি করতে হবে এ গাড়ি থামাবার জন্য প্রস্তুত হতে হবে বি গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে সি গাড়ি চালাতে শুরু করতে হবে ডি গাড়ি থামিয়ে দিতে হবে এটার অ্যান্সার হবে বি গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে এবার চ যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কি করতে হবে এ সাথে সাথে গাড়ি চালাতে হবে বি সাথে সাথে গাড়ি থামাতে হবে সি গাড়ি চালালোর চালানোর জন্য প্রস্তুত হতে হবে ডি গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে হবে এটা অপশান এ সাথে সাথে গাড়ি চালাতে হবে তারপর ছ ট্রাফিক পুলিশ কি কাজ করে এ ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে বি পথচারীদের রাস্তা পার হতে সহায়তা করে সি ট্রাফিক পুলিশ আলোর সংকেত দেয় ডি নিয়ম কাছ থেকে জরিমানা আদায় করে এটার অপশন এ ট্রাফিক ও পথচারীদের ভঙ্গকারীদের ভঙ্গচারীদের দিক নির্দেশ দেয় আর আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে তারপর জ রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত এ রাস্তা দিয়ে বি ফুটপাত দিয়ে সি ফুটপাথ দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে ডি ফুটপাথ দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে এটার অ্যান্সার ডি ফুটপাথ দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে ঝয়ের কোশ্চিন যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয় এ রাস্তার মাঝখান দিয়ে বি রাস্তার বাম দিক দিয়ে সি রাস্তার ডান দিক দিয়ে ডি বাম ও ডান উভয় দিক দিয়ে এটার অ্যান্সার বি রাস্তার বাম দিক দিয়ে ইও দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন এ দৃষ্টিহীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ বি দৃষ্টিহীন ব্যক্তি নিজেই সি দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী দৃষ্টিহীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী সহযোগী এটার অ্যান্সার সি দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী তারপরে দেখো দুই নম্বরের একটা ছবি দিয়েছে তাতে রং করতে বলেছে দেখো এখানে কি লিখেছে এসব ছবি দেখে রং করতে শিখি একটা ছবি দেওয়া আছে আমি রং করেছি তোমরা এভাবেই রঙ করতে পারো যেমন গাছ সবুজ সবুজ রঙ হয় হলুদ রঙ হয় আকাশ এ আকাশে রঙ হয় বা নীল তো এইভাবেই বাকি এরকমই রঙ হয় গাছপালা ঘাস এলো কিন্তু তোমরা শুধু মানুষের এই ছেলেটার জামা আর প্যান্টের রঙ আলাদা করতে পারো ঠিক আছে তারপরে তিন নম্বর আরেকটা ছবি দেখেছে ছবি আঁকা আছে তাতে রঙ করতে হবে এসো ছবি দেখিয়ে রঙ করতে শিখি তারপর এখানে একটা বিদ্যালয়ের ছবি দেওয়া আছে ওই দুটো ছাত্রের ছবি দেওয়া আছে আর গাছ ঘাস আছে রোড আছে তো এভাবে রঙ করতে হবে যেমন আমি আকাশটা আকাশে রঙ করেছি তোমরা নীল করতে পারো বাকাসি আর স্কুলের কালার তোমরা আলাদা করতে পারো আমি এটা রঙ করেছি তারপর ঘাস তো এই রঙেই হয় ছেলে দুটোর ড্রেসের কালার একই হতে হবে তো তোমরা অন্য কালার করতে পারো কিন্তু দুজনেরই কালার একই রাখতে হবে যেহেতু স্টুডেন্ট একই স্কুলে যাচ্ছে একই কালার করতে হবে আর ব্যাগের কালার তোমরা ইচ্ছে মতো করে নিও রোডটা এরকমই করবে ঘাসটা এরকম করবে সবুজ হলুদ ঠিক আছে এইভাবে রঙ করা নিয়েও সুন্দর করে তোমাদের পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য শরীর শিক্ষার অ্যান্সার শেষ হলো এরপরে অন্যান্য বিষয় পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক লাইভ করো লাইক করো থ্যাংক ইউ